ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি লামিয়া হাসনাইন আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মাগুর মাছের দো পেঁয়াজা। এটা আমার তো খুবই ফেভারেট, যারা যারা আমরা আছি বাঙালি সবাই মাছ খেতে খুবই পছন্দ করি। সো চলুন দেখে নেই মাগুর মাছের দো পেঁয়াজাটা আমি কীভাবে রান্না করছি। আমি এখানে মাগুর মাছের দো পেঁয়াজাটা করার জন্য 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি প্যানে। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব এক টুকরো তেজপাতা। যখন তেজপাতার ফ্লেভারটা একটু বের হবে, দেন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন পেঁয়াজটা ভালো মতো ভেজে নিতে হবে। আমি তেলের পরিমাণটা কম দিয়েছি, যদি একটু লাগে তাহলে পরে অ্যাড করে দিব। তো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে দেন আমি ফিরে আসছি। আমি আর 1 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করেছি, তেলটা একটু কম মনে হচ্ছিল তাই আর 1 টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি। এখন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে দেন আমি ফিরছি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব, যেন শুকনা মশলাগুলো দিলে মশলাগুলো পুড়ে না যায়, তাই একটু পানি অ্যাড করে দিলাম। দেন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণের চেয়ে একটু কম হলুদের গুঁড়ো। এখন এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষানো হোক, দেন আমি ফিরে আসছি। মশলাটা কষানো হচ্ছে, আমি মশলাটা অল্প অল্প পানি অ্যাড করে ভালো মতো কষিয়ে নিব, যেন কোনো র ফ্লেভার না আসে। আর মাগুর মাছ যেহেতু তাই ভালোভাবে কষিয়ে নিতে হবে, মাগুর মাছটা একটু শক্ত টাইপের হয় তাই ভালোভাবে কষিয়ে নিলে খেতে ভালো লাগে। তো মশলাটা আমি অল্প অল্প পানি অ্যাড করে কষিয়ে দেন ফিরে আসছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন মাছটা অ্যাড করে দিব। মাছটা ভালোভাবে ধুয়ে ক্লিন করে নেওয়া হয়েছে, এখন দিয়ে দিব। এখন মাছটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে উল্টে পাল্টে। মশলাটার সঙ্গে মাছটাকে মিলিয়ে নিতে হবে। তো আমি মাছটা দিয়ে ভালো মতো কষিয়ে দেন ফিরছি। মাছটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব মাছটা সিদ্ধ হওয়ার জন্য। ভালো মতো নেড়ে ছেড়ে এখন ঢেকে দিব। মাছটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়েও আমি এখন ঢেকে রাখব মাছটা সিদ্ধ হওয়ার জন্য। তো মাছটা সিদ্ধ হোক দেন আমরা ফিরছি। মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। এটা একটু ভুনা ভুনা হবে, পানি বেশি থাকবে না। এ পর্যায়ে আমি দিয়ে দিব তেলে নেওয়া জিরা গুঁড়া, এটা আমি 1 চা চামচ পরিমাণ দিচ্ছি। মাছটা আমি ভালো মতো কষিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এই মাছটা যত ভালোভাবে কষানো হবে খেতে ততই মজা লাগবে। আমি ভালো মতো কষিয়ে নিয়েছি,
তেলে নিয়ে জিরা গুঁড়াটাও আমি ছড়িয়ে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।